হযরত আলী বললেন, এই মুসাফির আমার কাছে কি আছে তোকে দিয়ে শান্তি করব। মুসাফির বলছে, আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করব রে আলী, আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবে না। হযরত আলী বলল, মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করব রে, যেটা ফল আছে সেটাই আমাকে দাও। আমল দোকান মা বোনেরা, হযরত আলী ওই ডালিমটা বাড়ি করলো। আর মনে মনে ভাবলো, রে নবী বলে গেছে, আলী পৃথিবীর জমিনে কোনো মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না কইস না, আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না। আলী বলল, ফাতেমা আমি একটা অভাবী মানুষ ছিলাম, এই ফাতেমা রে আমার সাথে রাজি হলি, যেদিন থেকে তোর সঙ্গে বিবাহ হয়েছে আমি আলী জীবনে শান্তি মতন কইতে পারি নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগালি দিতে পারে না। ফাতেমা তুমি নবীর দুলহি, তুমি নবীর কন্যা। ফাতেমা রে আমি দেখা যাক, 500 টাকা নগদ রাখলা, 500 টাকাই কবরস্থানে খাতা লেখে রাখলো। আহমেদে দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বাজান আমার সোনার চানারা, ও বন্ধুরে হযরত আলী বলল, ফাতেমা রে আজকে আমি একটা কথা বলতে চাই। ফাতেমা জীবনে তোর জবান দিয়ে মুখ দিয়ে কোনোদিন এমন একটা কথা বললি না। ও ফাতেমা আজকে তোর জবান দিয়ে এমন একটা কথা বলে, তুমি কি চাও আমার কাছে আমি যাতে আনি তোমাকে দিতে পারি খোয়াতে পারি? ফাতেমা বলল, না 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 স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, ফাতেমা আমার আলী গরিব রে, আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী কষ্ট পাবে মা, আমার আলী কষ্ট পাবে মা, আমি রসুল বড় কষ্ট পাব না গো স্বামী, না না আমি তোমার কাছে কিছুই চাই না। আলী বলছে, না ফাতেমা তুমি যদি আজকে মুখ ভরে কিছু চাও কোনো বলো, যদি আমি খুশি হয়ে যাব। ফাতেমাকে আলী এত ভালোবাসে রে, স্বামীর ভালোবাসা দেখি হযরত ফাতেমা বলল, ও গো স্বামী তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। স্বামী গো আমি ফাতেমা আজকে তোমার কাছে মহব্বতে চাই কি, আমাকে একটা ডালি ফল আনি আপনি খোয়াবেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, কি ফল যেরকম। ফাতেমা ডালিম খাইলেন, চাইলো রে আলী বড় খুশি হইল। আলী মদিনার দিকে দৌড় মারলেন, আল্লাহ ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিনতে পড়ে গেল, আল্লাহ নবীর বেটি কোনোদিন জোর করে আমি বলে নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল, স্বামী গো একটা ডালিম ফল আপনি যদি খোয়ান আমি ফাতেমা বড় খুশি হয়ে যাব। আল্লাহ আমি আলী কেমন করি ডালিম কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে ঘরে রে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব, যদি আমি ডালিমটা খাইতে না পারি। হযরত আলী মদিনার বাজারে ওই কাজের সন্ধানে চলে গেলেন, কাজ করি হলো পয়সা কামাই করে ডালিম নিয়ে যাবে। হযরত আলী কিছু কাজ করিয়া ওই সামনে ডালিমের দোকানি দেখে দৌড়ে যা, দোকানি কি বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দে, ও দোকানি পয়সা না। দোকানি পয়সা নিয়ে হযরত আলী হাতে ডালিমটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিব্রাইল কে, আ জিব্রাইল তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিব্রাইল, এই ডালিম যদি ফাতেমা পেটে না যায়। জিব্রাইল রে আলীর কাছ থেকে এমন ভাবে ডালিমটা কারিয়া
এমন ভাবে তুমি আনবা আলী যাতে তুকছেন না তোর নাম জিব্রাইল। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাইট করবেন এটি করবেন, যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, আলী বাড়ির কাছাকাছি হয়ে গেলেন, জিব্রাইল আলাইহিসসালাম বলে আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ, আলী বলো ওয়ালাইকুম সালাম, কি নাম বাবা? জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম আল্লাহ 500 টাকা দিল আল্লাহ, আল্লাহ জাহাঙ্গীরের জীবনের গোনা মাফ করে দেও আল্লাহ, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি ক্ষমা করে দেও। আম্মা যারা আমার শোনা চাক, হযরত জিব্রাইল আলীর সামনে এসে প্রশ্ন করে, আলী রে আমি একদিন ভিখারি মুসাফির, আমাকে কিছু তুমি দান করবা নাকি? আলী বলল কে গো, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে তা দান করব? ভিখারি রে আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করব। রজবালি 1000 টাকা আল্লাহ, রজবালি দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আলী ফাঁকি দাও কেন রে, আমি একজন দিন ভিখারি মুসাফির, তোর কাছে যা আছে রে তুমি তাই দেবা, আমি দোয়া করব আলী রে আল্লাহ কোনোদিন তো অভাব রাখবে না। যদি কোন শামসুল হক আল্লাহ 1000 টাকা দেও, 500 টাকা পরে দেন ইনশাল্লাহ। লেখো শামসুল হক বাবা 1000 টাকা দান করলো, 500 টাকা আল্লাহ নগদ দিল গাদু শেখ। আল্লাহ গাদু শেখ ভাই আমার 500 টাকা দান করলো আল্লাহ, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত আলী বললেন এ মুসাফির আমার কাছে কি আছে তোকে দিয়ে শান্তি করব। মুসাফির বলছে আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করব রে আলী আল্লাহ তো কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী বল মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করব রে, যেটা ফল আছে সেটাই আমার হজরত আলী ওই ডালিমটা বাড়ি করলো, আর মনে মনে ভাবলো রে নবী বলে গেছি পৃথিবীর জমিনে কোন মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না খোঁজ না, আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না, আল্লাহ মুসাফির কি চিনি না, একটা ডালিম আছে পিতে কথাও পারি না, আল্লাহ ফাতেমা বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, মুসাফির ঘুরে গেলে জীবনে দেখা আর হবে না। এ মুসাফির নিয়ে যা এই যে ডালিম নিয়ে যা, মুসাফির ডালিম নিয়ে দোয়া করে চলে গেল, হারি বাড়ি যায় না লজ্জা পায়। আল্লাহ নবীর বেটিকে আমি জোর করিয়া আল্লাহ ডালিমের কথা বলছিলাম, আল্লাহ ফাতেমা বলছে ডালিম ভালো পায়, আয় মাবুদ একটা ডালিম আনলাম পথের মাঝখানে দান করে দিলাম, ফাতেমা দেখলে কি বলবে আমি বড় লজ্জা পাবো। আলী লজ্জার চোটে বাড়ি যায় না, বাড়ির কাছাকাছি আলী যায় চিন্তা করে আল্লাহ আমি নবীর বেড়ির কাজে কোনোদিনও বিজ্যুতি হইনি, আল্লাহ আল্লাহ তুমি আমার বিজ্যুতি করিও না। হযরত আলী বাড়ির দিকে ঢুকলেন, আলী দেখিয়া ফাতেমা মুস্কি হাসি দিয়া আলীকে ডাকিয়া ঘরে নিলেন, আল্লাহ খানা সুন্দর বানাইলেন, ফাতেমা খানা খাইতে দিলেন, ফাতেমা ডালিমের কথা আর বলল না। যেরকম বাবা বর্তমান যুগে হয়েছে না তো কিছু না কথা উড়ি যাও বাবা, কথা কন আর কন না হাব্বাজ আমার সোনারা। হযরত আলী লজ্জা পাইতেছে, আল্লাহ
আজকে আমি এত লজ্জা হয়ে যাব। ফাতেমা যখন ডালিমের কথা বলবে, আল্লাহ আমি জীবনে ফাতেমার কাছে লজ্জিত হই নাই। লাস্টের মধ্যে আলী যখন ওই ভাবনা করি করি, আর ফাতেমা যখন শুয়ে বললেন, আলীও ফাতেমার কাছে যখন শুয়ে বললেন, ফাতেমার কথার দিকে আলী চিন্তা করে, আল্লাহ কখন বা কয়, কখন বা কয়। এমন সময় আলী বিছানায় শাগার সাথে সাথে বাইরে কে বা আলীর নাম ধরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইছ নাকি, উঠো আলী তুমি উঠো। আলী রে কোন বা মানুষ একদম চিনি না, তোমার বাড়ি একটা টোপলা পাড়ে দিল। হযরত আলী বিছানার থেকে উঠি দেখে লোকটার হাতে একটা টোপলা, টোপলাটা নিয়ে বলল, আলী রে আমি রাস্তায় যেতেছিলাম, তোমার বাড়ি ঠিকানা দিয়ে লোকটা চলে গেল। আলী আমি জানি না ব্যাগের ভিতরে কি আছে তোমার বাড়ির জিনিস। হযরত আলী ঘরের ভিতরে যেয়ে ওই ব্যাগটা খুলিয়ে দেখে, রে একটা না দশটা ডালিম, সুন্দর সুন্দর ডালিম ব্যাগের ভিতরে সাজানো করা। ফাতেমা বলে, স্বামী গো বাইরের থেকে কি নিলেন? কয়, ফাতেমা ব্যাগ, ব্যাগের ভিতরে কি? কয়, ডালিম। কয়টা? দশটা। ও স্বামী দশটা ডালিম কাই খাবে? ফাতেমা তুমি না বলছো? না না না, আমি তো দশটা ডালিমের কথা বলি নাই। ও গো স্বামী আমি একটা ডালিমের কথা তোমার কাছে বলছিলাম। কয় ডালিমের কথা বলছি ফাতেমা? তোর এখন কয়টা? ফাতেমা বলছে আমি একটা ডালিম চাষি, দশটা চাইনি তো। এ দশটা ডালিম কুড়ি পালেন কাইবান ভুলে আমার বাড়িতে দিয়ে গেছেন। ও স্বামী এই ডালিম ভাই আমি ফাতেমা খাবো না, এই ডালিম ভুলেও আমার বাড়ি ঢুকে গেছে। আমি রিটার্ন দেন, আমার মতন মেয়ে যদি বা স্ত্রী যদি বিড়ে তুই কষিস একশো টাকা শুরু করবি, পকেট মারি বই আছি 3000 আনছো, কি মা কালকে 5000 মারবেন, ঠিক না? বি ঠিক মা বলে না হাজতে ফাতেমা বলছে, স্বামী গো আমি চাচ্ছিলাম একটা ডালিম, এই ডালিম আমার না। আলী চিনতে পড়ে গেলেন, আল্লাহ ফাতেমা সত্য তো একটা ডালিমের কথা বলছে। আল্লাহ বলছে, জিব্রাইল রে আলী ফাতেমার এত ভালোবাসা নষ্ট করা যাবে না। মস্ত 200 টাকা, হ্যাঁ জিব্রাইল ফাতেমার কাছে যা, ফাতেমাকে বলে দেয়, ফাতেমা আলী একটা ডালিম আনছে, ও ফাতেমা তোর মহাব্বতে একটা ডালিম দান করছি ফাতেমা। ফাতেমা রে এই একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তো দুনিয়ার ডালিম খোয়াবে না। ফাতেমা ওই দশটা ডালিম হইল জান্নাতি ডালিম। যেরকম সুবহানাল্লাহ, রসুল বলল তিনটা ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না, আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। এক নম্বর বলল রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করিলে। আজকে এই বসাক পাড়া বন্ধু সাপসে পাড়ার বন্ধু একজন বাবা আসবে, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আজকে দিতে পারি না হুজুর এত টাকা, হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য, হুজুর গো আমি 5000 টাকা ওয়াদা করলাম, হুজুর আজকে আমি কিছু দিয়ে যা বাকি টাকা লিখে রাখবো, একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই। আসছে কোনো বাপ কেউ উঠবে না, হ্যাঁ বাবা বস, হ্যাঁ বস বাবা, বসো তো বসো, দো হবে বসো, আসো বাবা একটা বাবা আজকে দিতে পারলাম, নামটা লিখে দিয়ে যাবেন। সোনা রে ও সোনা দোয়া করে যাম রে, মা বলে না, ও মা বলে না, তোমার স্বামী নাই তোমার মা নাই তোর বাবা নাই, মা রে তোর দাদা নাই তোর দাদি নাই, মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে, কি হালে আসার মা তুই নিজেই বলতে পারবি না। রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, পৃথিবী তিনটা আমল কবর বাস জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা বাবার নামে সাদকা
দাঁড়িয়ে দান খয়রাত করবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বলতে পার, একটা বাবা আছেন গো এই সমাজের, শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার, এই গ্রামের মহত মানুষ জ্ঞানী গুণী, পাঁচটা হাজার টাকা শিকার দিয়ে আমার হাত ধরে মোলাকাত করে আমার নামে দোয়া করে নিয়ে যাবেন। আমি দোয়া করব রে সোনা, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খানে রাখবে না। আসেন একটা বাপ, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা লিখে রাখেন, আমি এই কবরস্থানের জন্য ঝাপসা ভাই প্রথম খণ্ড কবরের জন্য, হুজুর আমার মা কবরে আছে, হুজুর আমার দাদু কবরে আছে, হুজুর আমার মা কবরে যাবার সময় হয়ে গেছে, হুজুর আমার মাকে এই কবরস্থানে রাখিয়ে দেবো, হুজুর আজকে আমি সাত গাজার ইয়ে হিসেবে আমার মাটার নামে, হুজুর আমার বাপটার নামে আমি পাঁচটা হাজার টাকা আমি ওয়াদা করলাম। একটা বাবা আসেন, একটা বাপ এলাকার ধনী, কবর আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন, এলাকার ভিডিবি এলাকার মেম্বার বাবা আছেন, যে হুজুর পাঁচটা হাজার টাকা এই কবরস্থানের জন্যে আমি আমার মার নামে আমার বাবার নামে হুজুর আমি ওয়াদা করে দিলাম, হুজুর আজকে আমি দিতে পারলাম না, হুজুর শুধু আমি নামটা লিখে দিয়ে দিলাম, বাকি টাকাটা কমিটির হাতে আমি জমা দিয়ে দেবো। একটা বাবা এইরকম হিম্মত আল্লাহ বাবা আজকে এই ঝাপসাবাড়ির প্রথম খণ্ডতে, এই বসাকপাড়া ডাক নামের খণ্ডতে একটা বাবা হাত দেখাইতে পারবেন। মহিলা কহিনুর নামে একটা মা পাঁচশো টাকা দান করলো, আল্লাহ কহিনুর নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ কহিনুর জীবনের গুণা তুমি মাফ করে দাও। হ্যাঁ বাবুর এই পাঁচশো টাকার বিনিময়ে আল্লাহ একশো বাড়ি দিয়ে পাঁচ হাজার টাকা তুমি লিখে দিও, আল্লাহ তোর দস্তুরের মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে দেয় থাকবি। আব্বা আমার শোনার চাল না গো, আব্বা জন আমার পাঁচ হাজার টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম, আসেন কোনো শোনার চান একটা বাবা আসেন গো, পাঁচ হাজার টাকা একটা নাম আজকের শুনি দোয়া করতে চাই, আমি দোয়া করি চলি যাব সোনা দেরি করবো না, একজন সোনা পাঁচ হাজার টাকা একটা বাবার নাম শুনি দোয়া করব, আজকে দিতে না পারেন বাবা নামটা নিয়ে যাবে, কি নাম? আল্লাহ মামিনা বিবি কিনছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আল্লাহ মমিনার নামে ছেলে, আল্লাহ মার নামে মমিনার নামে পাঁচশো টাকা দান করলো, আল্লাহ আজকে মা নাই, আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে, আজকে যদি ওই মা থাকতো আল্লাহ আল্লাহ মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইত, আল্লাহ সেই মা দুনিয়াতেই চিরকালে কবরে আছে আল্লাহ নাই থাকবি। আমাদের পাঁচ হাজার টাকা দিতে পারেন না বা আড়াই হাজার টাকা একটা বাবার নাম আমি শুনি দোয়া করতে চাই, এই কবরস্থানের জন্য বাবা আড়াই হাজার টাকা আমার মা বোনেরা গো আম্মা রাখো শোনা চান মা বোনেরা, আড়াই হাজার টাকা একটা মা যদি বলে হুজুর হুজুর আমি এলাকার ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার, হুজুর আমার স্বামী পূর্বে চার মাস্টার এলাকার পুলিশ, ও হুজুর গো আমি আড়াই হাজার টাকা এই কবরস্থানে দিয়ে যাবো, হুজুর আমার মা নাই বাবা নাই শ্বশুর নাই শ্বশুরি নাই, ও গো হুজুর আমার দাদু নাই দাদা নাই নানি নাই নানা নাই, হুজুর আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করে পাঠিয়ে দিলাম। ও মা বোনেরা বন্ধুরা, একজন বাবা যদি বলে হুজুর আজকে টাকা দিতে পারি না এই কবরস্থানের জন্য, হুজুর আমি আড়াই হাজার টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম, সময় মতে আসি কমিটির হাতে আমি বুঝিয়ে দেব, একটা নাম আমি শুনি দোয়া করতে চাই নাই থাকবে। আসেন একটা বাবা আড়াই হাজার টাকা, একটা বাবা আসবেন, আমার মা বোনেরা আম্মা রাগো দোয়া করে জানলে মা
ও মা, ও বসাক পাড়ার মা বোনে না, সাবসে পাড়ির মা বোনে না, ও মা কেন মা তুমি বুঝলি, আল্লাহ সালেহা নামে একটা মা আমার, আল্লাহ 500 টাকা দান করে দিয়েছে আল্লাহ, একটু আধা মিনিট দিন হাত তুলি দোয়া করো মা বোন, আল্লাহ আমি হাত তোলো সময় ও মাওলা আল্লাহ দেখলে তাকাইয়া, মাওলারে কোহিনু নামে একটা মা 500 টাকা দিয়েছে, আল্লাহ মমেনা নামের মার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ সালেহা নামে নামে একটা মা 500 টাকা পাড়াইয়া দিল, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, এই মা বোন গুলাকে আল্লাহ মাওলা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা আয়েশার কাতারে দাঁড় করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মারা গেছে, আল্লাহ তার মেয়ে 500 টাকা মার জন্য দান করছে, আল্লাহ আল্লাহ তার মা যে কত ভালোবাসা ছিল, আল্লাহ ও মা তুমি অমর হয়ে থাকো, মর জীবনের তরে তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে, কেউ কান্দিলি পশুবে কালে কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ আঘাত দিও না, আব্বা জন আমার সোনার চান রে আমি 2500 টাকা চাইলাম কেউ নাম পাইলাম না, এখানে 50 থেকে 100 জন বাবা আছেন বাবা, বাবা 1000 করে যদি 100 জন বাবা দেই 50 জন বাবা দেই এই কবরস্থান কোনোদিন গরিব হয়ে থাকবে না, আসুন বাবা 50টা বাবা যদি 1000 করে দেই 50,000 টাকা হয়ে যাবে, এই কবরস্থান কোনোদিন আল্লাহ গরিব বানাইবে না, নাই তবি আসুন 1000 করি 1000 করি। ওই যে আমির আলী একটা ভাই বড় ভাই, কি নাম? আমির আলী। কত দিবে? 1000 টাকা। 1000 আয় আমি আমার সাথে মোলাকাত করে যাবার সোনা দোয়া পাওয়া, আমি রে কোনোদিন যদি আগমনী দেখা হয় সালাম কালাম করবি, ওজন আমার বাড়ি ঝাপসা বাড়ির ডাক নাম বসাক পড়ান, আমার নাম আমির আলী, আমি দোয়া করি যাব রে আমির আলী, আল্লাহ তো কোনোদিন বালা মুসিবত দেবে না, কত বাবা? 1000। আল্লাহ মা বাবা আছে নাকি? বাবা নাই। 5000 টাকা। কি নাম? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম নাই থাকবে, আল্লাহ আমিনুল ইসলাম 5000 টাকা দিল, কত বাবা? কি নাম বাপ? আল্লাহ শামসুল হক বাবা আমার 1000 টাকা নগদ দিয়ে দিল, আল্লাহ আল্লাহ আমিনুর ভাই 5000 টাকা কোথায় আছে গো? দুই থেকে এখানে আছে কি কই গো? আরে সোনাই মোলাকাত করি যারে আমিনুর, জীবনে যত গুণা করেছি ফুক আমার বোনেরা আমার আগে শুনে রাখো, হযরত আলী কুরমুলাওয়াজু ফাতিমার স্বামী দুই দিন পরে মক্কার জমিন থেকে বাড়িতে ফিরে আসলেন, আসি বিবি ফাতিমার কাছে সামনে যা দাঁড়াইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী ফাতিমাকে বলে, ফাতিমা রে আমি দুই দিন পর্যন্ত বাড়িতে ছিলাম না, এ ফাতেমা আমার মনে হয় তুমি কিছুই বোঝা খাও নাই, তোমার মুখ কেন শুকিয়ে গেছে, উঠ কেন শুকিয়ে গিয়েছে, ফাতেমা রে তুমি নবীর বেড়ি বড় কষ্ট পেয়েছ, মা বলে হযরত ফাতেমা উত্তর দিয়ে দিল, স্বামী গো আমিও ফাতেমা ভালো করে দেখছি গো স্বামী, আপনিও বোধহয় বিদেশে কিছুই খান নাই, আপনার উঠ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে গো স্বামী, ও স্বামী আপনার থেকে আমি ভালো আছি, আপনার মনে হয় কিছুই খান নাই, জোরে কোন কি মোহাম্মতের গল্প, কি মোহাম্মতের ভালোবাসা। আর বর্তমান যুগে নারী যদি স্বামী কয়েকে দুদিন থেকে বাড়ির নেই, মি দোস্তর বাড়ি খবর কি, কয়েক যা কোছেন আর কন্যা, যা কোছেন আর কন্যা, ঠিক না বিঠি? বাবনের আর কষ্ট হয় নাকি বাবা? বাবা কষ্ট হয়। আবারে ও মা বোনেরা, হযরত আলী বললেন, ফাতেমা রে তোর বিয়ের আগে আমি শুনছিলাম কত জমিদারের ছেলে বিয়ে করতে চাইছিল,
কত রাজপুত্র তো বিয়ে করার প্রস্তাব পাঠাইছিল, কত রাজার ছেলে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। ফাতেমা তুমি কোথাও রাজি ছিলি না, আমি আলী গরিব, আমার সঙ্গে তুমি সেই দিন রাজি ছিলি রে ফাতেমা। আমি আলী জীবনে কোনোদিন হাফিজুর, আয় হাফিজুরের দিকে হাফিজুর রে হাফিজুর, দোয়া করি জামি রে হাফিজুর, আল্লাহ তোকে মাফ করে দেবে। কি নাম বাবা? মা বাবা আছে, দাদা দাদি আছে? আল্লাহ দাদা নাই দাদি নাই, দেখে মালা তাকাইয়া হাফিজুর রহমান 5,000 টাকা দেয় মালা এই কবরস্থানে লাগিয়া। এর আগে যে 5,000 কি নাম ছিল তখন? হাফিজুর আলী। আরো যে আগে ছিল আজাদ আজাদ আলী, 5,000 সফিউর রহমান, সফিউর রহমান তার এর আগে তো 5,000 দিয়েছিল। এই 5,000 আমিনুর হ্যাঁ, আমার আমিনুর ভাই 5,000, আল্লাহ নিজে নাকি নিজে করবে না? আল্লাহ হাফিজুর 5,000, আল্লাহ আমিনুর ভাই এর আগে 5,000। আব্বারে সবাই কিছু কিছু করে দিল, আমি একটা দোয়া করি আল্লাহ অগমলগ আল্লাহ তোর বান্দা দেখ, আল্লাহ আমিনুর ভাই হাফিজুর ভাই আল্লাহ দুইজন 10,000 টাকা দিল, আল্লাহ তার মাঝখানে 500-200 করে তোর বান্দা দিল, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করল, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে আব্বারা সবাই আগে বিশু বাবা, বাবা পিছনে বসে না, দোয়া করা হবে, দোয়ার পরে তাবার রোগ আছে, তাবার রোগ আছে, আল্লাহ কয়ে ফালি সুফির তাবার রোগ হুজুর তোমরা খোয়ান নাই বাবা, তাবার রোগ বলে আছে যা তাবার তো আছে, আল্লাহ মুখ পাবে কত বাবা, খোয়ানেওয়ালাকে আল্লাহ, জোরে খন মানেওয়ালাকে আল্লাহ, বাসানেওয়ালাকে আল্লাহ, এখান থেকে নিয়ে যাবে কে আল্লাহ, আনবে কি না? হ্যাঁ তাহলে বাবা একটু আগে বসো, খাওয়ানেওয়ালা যে আল্লাহ হয় আল্লাহ খুয়াবে, অল্প মিনিট আগে বসো, দোয়া করা হবে তো, এইভাবে দোয়া হয় না, এটা বেয়াদবি দোয়া, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। বাবা সেই জন্য সবাই আদবে বসে দিও, আল্লাহর কাছে কামনা করো, আল্লাহর কাছে কান্ন, আমার মা বই সবাই আগে আগে বসুন, একটু জিকির করো, লা ইলাহা পর লা ইলাহা সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাওসারওয়ালা পর লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলেন আম্মা কেন মা আসবেন, মা ভুল করেন না রে মা, আসিয়া নামে একটা মা, মা তোদের আসবেন না, পর্দা খেলা হয়ে যাবে মা, মা আল্লাহ তোমার পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা, ও মা বোনেরা তোরা আসবেন না, তোমরা প্যান্ডেলের ভিতরে আমার রুমালে দান করবেন মা, ওইটা আমার মাথা পাগড়িটা দান করবেন, তোমরা পর্দার কিলাটা করবেন না রে মা, মা তো এখানে আসেন না মা, পর্দার খেলাপ হয়ে যাবে, আম্মা মা মা আমি তোমার নাম ধরি দোয়া করে দেব মা, আল্লাহ আসিয়া নামে মা 100 টাকা দিলাম, আল্লাহ আসমা নামে মা দান করলো, আল্লাহ ফাতেমা নামে দান করলো, ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামেনা ওমিনা খাদিজা নমিনা আয়েশা জলেকা ঝুনঝুনি ভুনভুনি মুনমুনি যখন সুবহান আল্লাহ, যত তো নাম বলবি একটা, ঠিক না বিঝি? রোহিত জামাল 1,000 নাই থাকবে। হজরত আলী বলছে ফাতেমা রে আমি তো জীবনে দেখছিলাম কত রাজপুত্র কত জমিদারের ছেলে তো বিয়ে করে তোর আব্বার কাছে প্রস্তাব পাঠাইছিল, তুমি রাজি ছিলি না, আমি আলী গরিব আমার সাহায্য না আল্লাহ।